আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমরা হচ্ছে গাজীপুর যাচ্ছি আমি আমার বড় আপু তারপর হচ্ছে দুলাভাই আমার ভাগ্নি আমার ভাগিনা আমি আদিপ আর আদিবের পাপা পরে আসবে গাজীপুর হচ্ছে আমার নানু বাড়ি আর ওইখানে হচ্ছে আমার আপু জায়গা কিনে বাড়ি করছে তো আমরা ওইখানেই যাইতেছি আর বাড়িটা এখনও কমপ্লিট হয় নাই এখনও টাইলসের কাজ বাকি আছে পানির কাজ মানে পানি মোটর লাগানো বাকি আছে তাছাড়া মোটামুটি এমনিতে সব কাজই হয়ে গেছে তো এই যে আমরা চলে আসছি এখন হচ্ছে পাইপ দিয়ে পানি দিয়ে যে গোসল করতেছে সকাল থেকে অনেক কাজ টাজ করা হয়েছে একদম ঘর বাড়ি একদম অবস্থা খুব খারাপ ছিল তো মামা হচ্ছে এটা হচ্ছে আমার ছোটো মামা ছোট মামা হচ্ছে আমার দুলাবাইকে পাইপ দিয়ে গোসল করাই দিতেছে তো আমার আম্মুও আছিল আমার আম্মুও গেছে খালামুনি ওনারা সবাই গেছে বাবা গেছে আমরা যাওয়ার আগের দিনে চলে গেছে তো হচ্ছে এই তো আমার দুলাবাইয়ের গুসুল টুসুল দেখতেই পারতেছেন একদম মজা করতেছে সবাই মিলে পানি টানি আর ওটা হচ্ছে আমার বোনের ছেলে আর এদিকে হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আদিবের পাপা গেছে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পর ওই যে আদিবের পাপা চলে আসছে অলরেডি অটাতে করে আর এখন সবাই প্ল্যান করতেছে যে আদিবের বাপা কেউ ভিজাবে তো আমি বলতেছে যে না দরকার নেই আর এই যে হচ্ছে কারেন্টের কাজ চলতেছে সব তার টানাই ছিল বাট এখন হচ্ছে সুই মানে সুইচগুলো বসাবে সুইচ বোর্ডগুলো আর এই যে দেখতে পারতেছেন মানে ঘরের কাজ এই তো শুধু একটা চকি আছে বিছানা টিসনা এগুলোই আছে তো আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আপু বাসা থেকে রান্না করে নিয়ে গেছিলো হচ্ছে গরুর মাংস গরুর ভুড়ি সরি মুরগির মাংস আর হচ্ছে গরুর ভুঁড়ি এগুলো রান্না করে নিয়ে গেছে তো এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম আর ওইখানে একটা গাছ হয়েছে আম গাছটা দেখা যেতেছে ওইটা হচ্ছে আমার আপুরি গাছ তো ওইখান থেকে আমরা আম পায়রা নিয়ে আসে আমি আর রায়মণি লবণ মাখায় খাইলাম আর ওইদিকে হচ্ছে কারেন্ট থাকে না একদমই গাজীপুর একদমই কারেন্ট থাকে না তো গরমে অশান্তি সবার তো আদিবের পাপা হচ্ছে খায়া দেয় আদীবকে নিয়ে ওই বাহিরে একদম গাছ তোলায় গেছে আর এদিকে হচ্ছে আমার বোনের ছেলে আদর বলতে যে আমি খাবো আমি সেভেন আপ খাবো আমি সেভেন আপ খাবো তো সেভেন আপ দিলাম আর এদিকে আমরা হচ্ছে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করছি তো এখানে মিষ্টি কেনা নিয়ে আস নিয়ে আসা হয়েছে সেভেন আপ আর হচ্ছে বিস্কিট আর হচ্ছে মিষ্টি এগুলোই খাওয়ানো হবে পরবর্তীতে হচ্ছে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হবে তো এই এটার জন্য হচ্ছে ফার্স্ট টাইম আমরা যেহেতু থাকবো এখানে তো সবাই বলতেছে যে একটা পড়ায় নিতে তো তাই আর কি একটা মিলাদ পড়ানো হয়েছে তো এই যে এখানে অল্প কিছু মানুষই ছিল আর সবার বাড়িতে বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছে মাদ্রাসার অনেক বাচ্চা ছিল তাদেরকে আর এটা হচ্ছে যে রাস্তার এই পাশেই হচ্ছে বাম পাশেই হচ্ছে আপনার মাদ্রাসা মসজিদ মাদ্রাসা সব একসাথেই আপুর বাড়ির সাথেই তাই যে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই বিকেলে টেস্ট করে হচ্ছে আমার খালামুনির পাশে আমার নানু আছে তো আমার নানু অনেক অসুস্থ নানুকে দেখতে গেছিলাম